রাজাপক্ষের হাত ধরে শ্রীলঙ্কায় এসেছে উন্নয়নের গণতন্ত্র। লঙ্কানরা দেখল কয়েক বছরই বিশাল বিশাল ভবন, চওড়া সড়ক, দৃষ্টিনন্দন ফ্লাইওভারে পাল্টে গেছে রাষ্ট্রের চেহারাই। ফলে সৌরতন্ত্রে ঝুলানো নাদুস নদুস মূলার পীড়িতে মজে লঙ্কানরা হয়েছে স্বপ্নচারী। কিন্তু কে জানত এই উন্নয়নই গলার কাঁটা হয়ে আটকে এফোর ওফোর করে ছাড়বে। সৌর শাসকদের পলিসি হলো উন্নয়ন খাইয়ে গণতন্ত্র ভুলানো, বিনোদন আর বিলাসিতায় মানুষকে ডুবিয়ে রেখে সম্ভাব্য জাগরণের সবকটি দরজা আটকে রাখা। যদিও এই যাত্রায় সবাই সফল হন না। ব্যতিক্রম সিঙ্গাপুরে লিকুয়ান, মালয়েশিয়ার মাহাতে মোহাম্মদ আর কাজাখিস্তান নূর সুলতান নাজার কাইফ। লঙ্কানদের স্বপ্ন দেখানো হয়েছে দুবাই কিংবা সিঙ্গাপুরের মতো নাগরিক সুবিধা দেবার। রাষ্ট্রীয়ভাবে উন্নয়ন অগ্রগতির ভুল ভাল পরিসংখ্যান দিয়ে রীতিমতো বুত করে রাখা হয়েছিল তাদের। বেতার টেলিভিশন আর পত্রিকার পাতা উল্টালে উন্নয়ন আর উন্নয়ন, সড়কের মোড়ে মোড়ে উন্নয়নের বিলবোর্ড, অথচ সেই বিলবোর্ডের নিচে চাপা পড়েছিল গণতন্ত্র আর বাক স্বাধীনতা। অসহায়ভাবে পুরো দেশ জিম্মি হয় একটি পরিবারের হাতে, সেই পরিবার ঘিরে তৈরি হয় দুর্বৃত্তদের সিন্ডিকেট। ফলে লঙ্কায় যে শাসন কাঠামো দাঁড়ায় তাকে হাইব্রিড রেজিম না বলে উপায় নেই। পৃথিবীর সব সৌরতান্ত্রিক দেশেই এই মডেলই অনুসরণ হয়। এই হাইব্রিড সরকার ব্যবস্থা থেকে পরিত্রাণে প্রয়োজন হয় বড় ধরনের গণ আন্দোলন, রাষ্ট্রীয় পদক্ষেপ কিংবা রক্তাক্ত অভ্যুত্থান। শ্রীলঙ্কার সাধারণ মানুষ জানত তাদের দেশ সিঙ্গাপুর কিংবা দুবাই হতে চলেছে। তথ্যের খেলা খেলেই সরকারই তাদের বিভ্রান্ত করেছিল। রীতিমতো অঙ্ক কষে বিশেষজ্ঞদের মতামত আর পরিসংখ্যান দিয়ে লঙ্কানদের একরকম বেটে খাওয়ানো হচ্ছিল। তারা স্বপ্ন দেখতে শুরু করলো খুব দ্রুত তারা উন্নত বিশ্বকে ছুঁয়ে ফেলবে। এক দশক পর লঙ্কানরা দেখল আসলে সিঙ্গাপুর কিংবা দুবাই নয়, তারা হয়েছে জিম্বাবুয়ে আর উত্তর কোরিয়া। শ্রীলঙ্কার সরকার কলম্বো পোর্ট সিটি নামে একটি নতুন শহর তৈরি করেছিল। বলা হচ্ছিল এটি হবে নতুন দুবাই, কিন্তু না, আসলে এটি হতে যাচ্ছে চীনা ছিটমহল। কারণ $1.5 মিলিয়ন বাজেটের প্রায় পুরোটাই দিয়েছে চীন। এরকম আরও অনেক মেগা প্রজেক্ট রাজাপক্ষে পরিবার হাতে নিয়েছে, বেশিরভাগই নেওয়া হয়েছে গণতন্ত্রকামী মানুষদের তুষ্ট করার ধান্দায়। এসব মেগা প্রজেক্ট বাস্তবায়নের জন্য প্রচুর বিদেশি ঋণ নিয়েছে লঙ্কান সরকার। ধারণা ছিল এগুলো লাভজনক হবে, দ্রুতই খরচের অর্থ উঠে আসবে। কিন্তু দেখা যায় সবই গলার কাঁটা, লাভের অর্থের দেখা নেই, অথচ সুদের অঙ্ক ঠিকই বড় হচ্ছে। ঋণের ফাঁদে পড়ে মাহিন্দার পৈতৃক এলাকায় গড়ে তোলা হাম্বানটোটা বন্দর ছেড়ে দিতে হয় চীনের হাতে। ফলে বড় সড় বিপর্যয়ের জন্য লঙ্কানদের খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। কয়েক বছরের ব্যবধানে তাদের সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়, নেমে আসে ঘোর অন্ধকার। ঘরে নেই বিদ্যুৎ, রান্নার গ্যাস, জ্বালানি তেলের অভাবে সড়কে নামছে না গাড়ি, ঘুরছে না চাকা, থমকে আছে শিল্প কারখানা। ঘরে খাবার নেই, আছে তেলের ডিপোতে মানুষের লম্বা লাইন। অবিশ্বাস্য দ্রুততায় কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। শ্রীলঙ্কা যে এমন ফাঁটা বাসে চিপায় পড়বে করোনা হানা দেবার পরই তা স্পষ্ট হচ্ছিল। করোনা ছবলে পর্যটন শূন্য, নেই পোশাক খাতে, ব্যস্ততা ধস নেমেছিল চা শিল্পেও, সেই সঙ্গে বেকায়দায় পড়ে রেমিটেন্স প্রবাহ। শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার আয়ের এই চারটা গুরুত্বপূর্ণ উৎস যখন দুর্বল হয়ে পড়ল, তখন থেকেই দেশটির আর শক্ত হয়ে দাঁড়াতে পারেনি। এসব সংকটে ঘি ঢেলেছে সরকার ঘনিষ্ঠের দুর্নীতি, অনিয়ম আর স্বজনপ্রীতি। বিশ্লেষকরা বলছেন দুর্নীতি আর অর্থনীতির অব্যবস্থাপনায় এর মূল কারণ। চীনের কাছ থেকে ঋণ নিয়ে একের পর এক উচ্চবিলাসী মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছে রাজাপক্ষের সরকার, সেই ঋণ পরিশোধ করতেই ডুবে যায় তরী। রাজাপক্ষের পরিবারের প্রতি লঙ্কানদের ক্ষোভ এখানেই।
শ্রীলঙ্কা এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে তার একমাত্র সমাধান আসবে দাতা সংস্থা ও রাষ্ট্রগুলোর জরুরি পদক্ষেপ আর দুর্নীতিবাজ রাজাপাক্সের পরিবারের বিদায়ের মাধ্যমে নতুবা শ্রীলঙ্কার এই গল্প দ্রুত শেষ হবার নয়।